এসএসসি মামলার ভবিষ্যৎ এবার শীর্ষ আদালতের হাতেই বলা যায়। আজকে শীর্ষ আদালত শুনবে এসএসসির 26 আচার্যের চাকরি বাতিল সেই মামলা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে এই মামলা শোনা হবে। এক সপ্তাহের ব্যবধানে কলকাতা হাইকোর্টের রায়ের পরেই সুপ্রিম কোর্টে উঠেছে এসএসসির এই মামলা। সেক্ষেত্রে শীর্ষ আদালতের এই বিষয়ে কী পর্যবেক্ষণ থাকে, আদালতে কী হয়, সেদিকে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষেরই নজর রয়েছে। সুপ্রিম কোর্টের দিকেই এই মুহূর্তে চাকরি হারা তারাও কিন্তু তাকিয়ে রয়েছেন যে 26,000 চাকরি বাতিল সেই মামলায় আবার শীর্ষ আদালতে আজকে শুনবে। আর এই মুহূর্তে রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। রাজীব, সর্বশেষ এই মুহূর্তের আপডেট কি রয়েছে? নীলাঞ্জনা, দেখো যে গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, যে রায়ের ফলে রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসেছে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন। এবং আজকে আরও একটি আবেদন জমা পড়বে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, তাদের তরফ থেকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় তার এজলাসে আজকে শুনানি হবে। এবং আরও 2 বিচারপতি রয়েছেন, জে বি পাদ্রিওয়ালা এবং মনোজ মিশ্র। মোট প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই মামলাটি শুনবে। 36 নম্বর আইটেম রয়েছে এবং 36-1, 36-2, 36-3 তিনটি তার সঙ্গে সংযোজন রয়েছে। মোট 4টি আবেদন এখনও পর্যন্ত নথিভুক্ত হয়েছে এবং এই 4টি আবেদন শোনা হবে। যেহেতু তালিকাভুক্ত হয়েছে 36 নম্বরে, সেহেতু একটা অনুমান করা যেতে পারে যে মামলাটি 12:30 নাগাদ আসতে পারে। 12:30-12:30 নাগাদ যদি যে গতিতে মামলা চলে সুপ্রিম কোর্টে, সেই গতিতে মামলা এগোয় এবং সেক্ষেত্রে সবার নজর, যেমনটা তুমি বলছিলে যে 26,000 শিক্ষক শিক্ষিকা তারা চাকরি খুঁজেছেন কলকাতা হাইকোর্টের একটি রায়ে, যেখানে নিয়োগ দুর্নীতির কথা বলা হয়েছে, যেখানে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের মতো সংস্থা তদন্ত করেছে, তারা রিপোর্ট দিয়েছে, তার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। এবং সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যারা এসেছেন তাদের বক্তব্য রয়েছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যদি দুর্নীতি হয়েই থাকে তাহলে যারা দুর্নীতিগ্রস্ত তাদের চাকরি যেতে পারে, কিন্তু সমগ্র প্যানেল কেন বাতিল করা হলো? সেক্ষেত্রে 5,000 জন যারা, যাদের দুর্নীতি ধরা পড়েছে বলে সবপক্ষই মেনে নিচ্ছে প্রায়, তো তাদের চাকরি বাতিল করা যেতে পারে, কিন্তু একেবারে 26,000 বাতিল করা চলবে না। মূলত এই আরজি, এই দাবি বলা যেতে পারে, এগুলি নিয়েই কিন্তু তারা এসেছেন। এবং রাজ্য সরকারের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে তারা যেটা বলছেন যে তাদের বক্তব্য কলকাতা হাইকোর্টে পুরোপুরি শোনা হয়নি, তাদের যে এই রায় দেওয়ার আগে তাদের হলফনামা নথিভুক্ত করা হয়নি ইত্যাদি আবেদন রয়েছে। এবং যখন আজকে এই মামলার শুনানি হবে তখনই ব্যাপারটা স্পষ্ট হবে যে সুপ্রিম কোর্ট এই মামলা শীর্ষ আদালতের এই বিষয় নিয়ে কি পর্যবেক্ষণ থাকে সেদিকেও নজর থাকবে। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।